ভেবেছিলাম বিয়ের পর বউকে অনেক বেশি ভালোবাসবো। আসলে তুমি বাসা ছেড়ে চলে আসার পরে ফিল করলাম আমি নিজেকেই তো ভালোবাসি না, আর তোমাকে কিভাবে ভালোবাসবো। আই এম সো সরি মিতু, আমি তোমাকে বুঝতে চেষ্টা করি নাই। আমি নেক্সট টাইম এটা করবো না, প্রমিস। মা বাবা আমার তোমার সবকিছু আগে থেকে জানতে। তুই যে আমাকে ডিভোর্স দে, কি বলছো এগুলো মা? ঠিকই বলছি, বাবা হওয়ার আগে যে অবস্থা, বাবা হলে না জানি কি করে। মা উল্টো পাল্টা কথাবার্তা বলো না, তোমাকে সব বুঝতে হবে না। কেন বুঝতে হবে না? অবশ্যই আমাকে বুঝতে হবে, আমি তোর মা। আর বাচ্চা হওয়ার আগে সব লেখা চুকে যাওয়া ভালো, দরকার হলে আমি তোকে আবার বিয়ে দিব। মা তুমি পাগল হয়ে গেছো? হ্যাঁ আমি পাগল হয়ে গেছি। আর জামাই যেটা করলো? কি করলো? ও কিচ্ছু করে নাই। তাহলে তুই এতদিন এখানে পড়ে আছিস কেন? আমার ইচ্ছা, আর স্বামী স্ত্রীর মধ্যে কি মান অভিমান ঝগড়াঝাটি হয় না? তোমরাও তো ঝগড়া করো। তোর জামাই বেশি কথা বলে, একটু বেশি বোঝে। আসলে ভুলটা আমাদেরই হয়েছিল, বিয়ের আগে ভালো করে দেখে শুনে বিয়েটা দেওয়া উচিত ছিল। মা তোমরা কোনো ভুল করনি, ও অনেক ভালো ছিল। কচু স্বার্থপর একটা ছেলে। মা তোমার কি হয়েছে বলো তো? অনেকক্ষণ ধরে দেখলাম যে তুমি উল্টো পাল্টা কথাবার্তা বলে যাচ্ছ, কি সমস্যা? ওর যদি স্বার্থপর হয় আমিও স্বার্থপর। আচ্ছা ও কি করেছে বলো তো? মানলাম ও আমার কথা না মেনে জেনে এসছে যে আমাদের মেয়ে হবে, আমাকে কষ্ট দিয়েছে। কিন্তু তাই বলে আমার ওইভাবে চলে আসা ঠিক হয়নি, আমি ওকে অন্যভাবে শাস্তি দিতে পারতাম তাই। হ্যাঁ আচ্ছা ও যদি বেশি কথা বলে তাতে তোমার প্রবলেম কি? জামাইনা তোকে প্রমিস করেছিল ও বেশি কথা বলবে না, এখন থেকে কম কথা বলবে। হ্যাঁ প্রমিস করেছিল, কিন্তু এতদিনের বদভ্যাস, এটা যেতে তো সময় লাগে। ওরে বাবা, তোর কাছে তো দেখি সব প্রশ্নের উত্তর আছে, তাহলে শুধু শুধু আমাদের তিনজনকে কষ্ট দিচ্ছিস কেন? তিনজনকে কষ্ট দিচ্ছি মানে? বাবা তুমি ছোটবেলায় ভেবেছিলাম বড় হয়ে গরিবদের সাহায্য করব, বড় হয়ে ফিল করলাম আমি নিজেই তো গরিব। ভেবেছিলাম বিয়ের পর বউকে অনেক বেশি ভালোবাসবো। আসলে তুমি বাসা ছেড়ে চলে আসার পরে ফিল করলাম আমি নিজেকেই তো ভালোবাসি না, আর তোমাকে কিভাবে ভালোবাসবো। আই এম সো সরি মিতু, আমি তোমাকে বুঝতে চেষ্টা করি নাই। আমি নেক্সট টাইম এটা করবো না, প্রমিস। মা বাবা আমার তোমার সবকিছু আগে থেকে জানতে, তোমরা এতক্ষণ ইচ্ছে করে আমার মুখ থেকে সবকিছু বের করেছো। আমি সেম কাহিনী করেই কিন্তু ওকে আসতে বলেছি। বাই দ্য ওয়ে আমি কিন্তু পারফরম্যান্সে বেটার ছিলাম। আর আমি আমি কিচ্ছু করিনি। শোনো জামাই কিন্তু আমাকে জড়িয়ে ধরেছে। বাসায় চলো মিতু, তুমি ছাড়া বাসা সবকিছু থমকে গেছে। যদি না যাই তাহলে আমি চলে আসবো তোমার বাসায়, ঘর জামাই থাকবো। আর তোমার বাবা মা জোশ হচ্ছে আমাকে অনেক বেশি আদর করবে, তোমার বাকি একটু কম পড়ে যাবে। বাজি মারতেছো কেন? মা দেখে আমি তোমাকে মারতেছো? আমি জীবনে বেঁচে থাকার এক্সাইটমেন্টটা রিয়েলাইজ করতে পারছি, আস্তে আস্তে এজেন্সিটা দাঁড়া করে ফেলছি, দিন রাত মিটিং করতেছি। তুমি যদি আমার পাশে থাকো আই উইল বি অন টপ অফ দ্য গেম। টপ অফ দ্য গেম? সরি মিতু, আমি তোমাদের একসাথে নিয়ে দাদা হতে চাই, নানা হতে চাই, সব চাই। আগে বাবা তো হও। হব, অবশ্যই হব, কেন হব না? মানে তুমি আমাকে যে ধাক্কাটা দিছো সেটা খুব দরকার ছিল, নিজের কাছে, বিবেকের কাছে। থ্যাঙ্কস যে তুমি আমাকে পুশ করছো, আমাকে ধাক্কাটা দিছো। ওহ সরি সরি। তোর সমস্যা কি? আমার সমস্যা নেই, আমার সমস্যা একটু তো আছে, থাকতেই পারে। আই হেট ইউ। আই লাভ ইউ টু। আই ডোন্ট বিলিভ ইট। আমি জানি তুমি আবার চেঞ্জ হয়ে যাবে, তুমি বাসায় যে শুধু কথা বলতেই থাকবে বলতেই থাকবে, আমি যেটা পছন্দ করি না সেটা। কি হয়েছে মিতু? কি হয়েছে? খারাপ লাগতেছে? মা বাবাকে ডাকবো? কি হয়েছে? মা না আমি বাবা।
তোমার মতো দেখতে হয়েছে।